আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো? সারাদিনের কর্মব্যস্ততার পরে ছুটির দিনগুলোতে আমরা কিন্তু সবাই চাই পরিবার পরিজনদের নিয়ে একটু ঘুরে বেড়াতে। নিরিবিলি মনোরম গ্রামীণ পরিবেশ ও বাচ্চাদের খেলার জন্য সুব্যবস্থা রয়েছে এরকমই একটি খুব সুন্দর জায়গা হচ্ছে বেলনা ইকো রিসোর্ট। এটা ঢাকার অদূরে কেরানীগঞ্জে অবস্থিত। ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্কটি দিয়ে দিব যাতে আপনাদের আসার সুবিধা হয়। পার্কের ভিতর ঢুকেই দেখবেন রাস্তাগুলো খুব সুন্দর আলপনা করা, আর পার্কের চারপাশ এত সুন্দর যে যেখানেই তাকাচ্ছি সেখানেই ভালো লাগছে। ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা, বিশেষ করে রাতের ভিউটা অনেক সুন্দর। রাতের ভিউ দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে বোটে চড়ারও সুব্যবস্থা আছে, আর জনপ্রতি 100 টাকা করে নিবে 20 মিনিটের জন্য। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বাচ্চাদের জন্য খেলাধুলার একটি ব্যবস্থা রেখেছে, বিভিন্ন রাইডস আছে যার ফলে বাচ্চারা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে। আর এখানে ধরাবাঁধা কোনো নিয়ম নেই, বাচ্চারা যতক্ষণ মন চায় ততক্ষণই খেলাধুলা করতে পারবে। আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না। চাইলে ঘোড়াতেও উঠাতে পারেন বাচ্চাদের, এর জন্য 100 টাকা করে দিতে হবে। আর এই রিসোর্টের এন্ট্রি ফি অর্থাৎ 10 বছরের উপরে যাদের বয়স তাদের জন্য নির্ধারিত করা হয়েছে 100 টাকা করে, অর্থাৎ টিকিটের মূল্য 100 টাকা। সাধারণ জনগণের জন্য সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এই রিসোর্টটি খোলা থাকে। যারা অনেক দূর থেকে আসে তাদের কথা চিন্তা করেও এখানে নাইট স্টে করারও ব্যবস্থা আছে। কিন্তু কারো যদি নাইট স্টে করার ইচ্ছা না থাকে তাহলে সেই ক্ষেত্রে 8টার মধ্যে বের হয়ে যাবেন, কারণ পরিবহন ব্যবস্থা অতটা ভালো নয়। আপনারা যদি গাড়ি বা বাইক নিয়ে আসেন তাহলে অতটা সমস্যা হবে না, এছাড়াও এদের পার্কিং জোন আছে। মাঠটা অনেক বড়, তাই আমি একটু হেঁটে হেঁটে সব কিছু দেখছিলাম। সেদিন ওয়েদারটাও এত সুন্দর ছিল যে আমার খুব ভালো লাগছিল। এখন আপনাদের রাতের ভিউটা দেখাচ্ছি। দেখেছেন, রাতের ভিউটা কিন্তু আরো সুন্দর। আমাদের সবারই হালকা পাতলা ক্ষুধা লেগেছে, তাই আমরা ফুড জোনে চলে এসেছি। আর মোটামুটি এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়, আর খাবারের মানও ভালোই, যদিও আমার কাছে একটু এক্সপেন্সিভ লেগেছে। আর তার জন্য আপনাদের ফুড চার্টটা একটু দেখিয়ে দিচ্ছি। আমার কাছে কোল্ড কফি খুব ভালো লাগে, তাই এটা অর্ডার করেছি। এছাড়াও এখানে চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই অর্ডার করেছি। চাউমিনটা মোটামুটি লেগেছে, চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই ভালো লেগেছে, আর কোল্ড কফিটাও ভালো লেগেছে। এখানে অনেক সুন্দর সুন্দর বিড়াল আছে, তো আমি খাচ্ছিলাম, একটা বিড়াল আমার পাশে এসে ডাকছিল, তো আমি ভাবলাম ওকেও একটু আমার সাথে শেয়ার করি। সে খুব মজা করে খাচ্ছিল আর আমার এটা খুব ভালো লাগছিল দেখতে।
তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।